সুমিষ্ট লিচুর জন্য বিখ্যাত নাটোরের গুরুদাসপুর। আবহাওয়া অনুকূলে থাকায় এবার লিচুর বাম্পার ফলন হয়েছে। এরই মধ্যে বাজারে এসেছে দেশি জাতের লিচু। মৌসুমের শুরুতে ভালো দামও পাচ্ছেন বাগান মালিকরা। আর লিচু কিনতে নাটোরের হাটগুলোতে ভিড় বাড়ছে দূর দূরান্তের ব্যবসায়ীদের। নাটোর ঘুরে এসে রাকিবুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু। বিস্তীর্ণ এলাকা জুড়ে লিচুর বাগান, গাছে গাছে লাল টসটসে লিচু, সাথে মিষ্টি গন্ধ। কোনো বাগানে মাদ্রাজি, চায়না, বোম্বে, আবার কোনোটিতে বেদানা, কাঁঠালি, হাড়িয়া সহ দেশি জাতের সুমিষ্ট লিচু। আবহাওয়া অনুকূলে থাকায় আকারে বড়, থোকা থোকা লিচুর ভারে গাছের ডাল নুয়ে মাটি ছুঁই ছুঁই অবস্থা। বাগান মালিকরা বলছেন বাম্পার ফলন হয়েছে এবার। লিচুর পরিমাণ এবার অনেক বেশি, প্রতি বছর এসে এবার ফলনটা বাম্পার। বৃষ্টি হওয়ার কারণে লিচুটা একটু ফুলতে ভালো, দৈনিক 30,000-40,000 লিচু বাঁকতে আছে, 2,000 টাকা করে বেচতে আছে ব্যাপারের কাছে। মধুমাস জ্যৈষ্ঠের শুরুতে গাছ থেকে বাগান মালিকরা নামাচ্ছেন দেশি আটি জাতের লিচু। চলতি সপ্তাহে নামবে বোম্বাই, হাড়িয়া সহ অন্যান্য জাত। লিচু কেনাবেচা শুরু হওয়ায় জমে উঠতে শুরু করেছে নাটোরের বাজার ও আড়তগুলো। ভিড় করছেন বিভিন্ন এলাকার ফলের পাইকার ব্যবসায়ীরা। মোদাপুর লিচু সর্বপ্রথম নামে, এই লিচু বাংলাদেশ সব জায়গায় সব প্রান্তে যায়। তো একটা 1,200 যাচ্ছে, 1,300 যাচ্ছে, 1,500 যাচ্ছে, হাইজ বাজার 1,500। আশা করি যে সামনে বৃষ্টির জন্যে যে লিচু আরও মানে ভালো ফলন হবে, তো ভালো দাম পাবে সব ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন লিচুর মান ভালো হওয়ায় তাদের প্রত্যাশা অনুযায়ী বাণিজ্য হবে 150 কোটি টাকারও বেশি। ঢাকা থেকে, বগুড়া থেকে, চিটাগাং থেকে, নওগাঁ থেকে, যশোর থেকে ব্যাপারী আসে এই জায়গায়। আসে থাকে, শান্তি আছে, লিচু কিনে শান্তি আছে, কোনো ইয়ে নাই, কোনো চান্দাবাজি নেই, কোনো খুব ভালো। কৃষি অফিসের দেয়া তথ্য মতে চলতি বছর নাটোরে 747 হেক্টর জমির বাগান থেকে 6,000 মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, নাটোর।